দেবিন্দপুর এলাকা এলাকায় সন্ত্রাসী হামলা, ক্ষতিগ্রস্ত হাবিবের পরিবার এবং এই মামলার বাদী সুমি আক্তার তাদের সঠিক বিচার এবং এই সন্ত্রাসী হামলার বিচার চান এবং এমপি মহোদয়ের ছবিতে আঘাত কেন এই দাবিতে তারা বিচার দাবি করছেন। এই মুহূর্তে আমরা চলে যাবো প্রতিক্রিয়া জানার জন্য মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে। বক্তি বড় হলো যে আমাদের যে বক্তি বড়া যে আমাদের মার্কা জাতীয়তা মার্কুলো নৌকা করি, এটা কোনো অসম্মান না। সম্মানের সাথে আমার ছয় আসন এমপি মহাদেব সাদিয়া কোনো বাগদিন পাহাড় ওনার ছবির উপরে আঘাত করছে এবং আমার বাড়ি ঘর ভাঙচুর করছে। গোবিন্দপুর রেল গেট সমস্যা কী নিয়ে এগুলো আমার জানার দরকার নাই। মনের একদিন মনের বাহিনী যে মনের বিভিন্ন ব্যবসার সাথে কর্মের সাথে জড়িত আছে, বিভিন্ন ক্ষেত্রে জড়িত আছে কিন্তু আসল তার সাথে যে মনের যে বিজয় যে ছেলেটা, কিন্তু ছেলেটা কিন্তু বংশ ভালো, ছেলেটাও ভালো কিন্তু একমাত্র সঙ্গীত সাথে নষ্ট। আর রনি নামে যে ছেলেটা সে কিন্তু আমার বাড়ি ঘরের উপরে আঘাত করছে, হামলা করছে এবং তাদের সাথে কি নিয়ে ঝগড়া হচ্ছে। ওর লাস্টে মনে বলল যে আমরা ডোবার ভিতরে কোনো সম্পত্তি আসেনি। বললাম কেন? আমি করলাম যে কেন যেন রনি সাহেবের একটা অভিষেক রনি ভাইয়ের। আমি করলাম কোন রনি ভাই? কইতেছে এমপি সাহেবের দামাই। আমি বলছি রনি সাহেব তো এখানে আর ঠিক আছে, অফিস করলে সমস্যা নাই, আমরা তো আসি। এই কথার পরে আমি উচ্চা চলে এলাম। পরের দিন সকাল 9:30 দিকে হুন্ডা মিস্ত্রির দোকান দেওয়া হলো, দেওয়া হলে একই কথা কইলাম যে কোনো সমস্যা হতো না, রেশম দুইটা উপ আমি আসি সহযোগিতা করিয়াম। আর এমপি সাহেবের কথা হলো যে আমার নিয়ে কোথাও কোনো জায়গা জায়গা কোনটি সেঞ্চুরি করলো না, করিও না। আমারও অপরাধরা কি এডে আমি মহাদেবের কাছে গেছি ছবির ব্যাপারে, ওনার ভিতর দেখলাম কোনো একটা আঘাত আসছে দেখিয়া ওই ঠিক আছে তুমি এখন যাও, আমি সুন্দর মতো চললেছি। ওই আমি আরও সে আবার চিন্তা করতেছি আমি যাবো না, মনে আরও আঘাত কোনো বাড়তে নেই, হয়তো বাড়ি বাড়ি মনে আঘাত থাকতে পারে যা আঘাত পাইলে খোঁতার মাঝে গাইলে। এবং আমার ছেলে ছোটখেলের ঘর সোহেলের ঘর আক্রমণ করছে মনির আলমারি তালা ভাঙ্গিয়া টাকা টুকা এবং আপনার দিনের ব্যাগ স্কুল ব্যাগের বই পালা দিয়া জানুয়ারের বাচ্চা কী করছে এই এই টাকা পয়সা মোবাইল গয়না গাড়ি গাড়ির কাগজপত্র এগুলো নিয়ে দায়িত্বে আছে। আরও আমার ওয়াইফারে পিস্তল দিয়ে হুমকিতেছে, তার সাথে সরাসরি পিস্তল এবং চাইনিজ স্কুলের 30 শ্রেণী, হ্যাঁ এভরিথিং অনেক কিছু আছে। এই নিয়ে আন্দোলনকালা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সকলকে ধরস্থলে আমি ন্যায্য বিচার চাই, আবার বিচার চাই। কারণ দাঁড়াতে আমার মার্কেটে জাতীয়তা নোকা এটি এক নম্বর না কিছু কিছু হচ্ছে তার কাছে মনে হয়। আমি এমপি বাস সাহেবের লাগে আমার গেটের সামনের গেট করছি নৌকা মার্কা। ডিসেম্বর গেছে ইলেকশন, পরের মাস নতুন বছর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস ছিল আমার নৌকার ওইখানে ব্যাপারের নাম হয় এমপি। এটি ভাঙার উদ্দেশ্যটা কী কারণে এই আমার বক্তব্য আমি নেট বিচার লাগিয়ে আমি অন্য বিচার জুড়ে গোবিন্দপুর হামলা সুস্থ বিচার এবং ন্যায্য বিচার চান হাবিবুর রহমান ও তার পরিবার। আমরা তুলে ধরবো জনতার স্বার্থে অনলাইন পোর্টাল একাত্তর পেন্সিল। ধন্যবাদ সকলকে।